হ্যালো গাইস, আমি দীপ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো এখন আমি এই ভিডিওতে কথা বলবো নেটফ্লিক্সের একটা আপকামিং মুভির অফিসিয়াল ট্রেলারকে নিয়ে, যার নাম হচ্ছে মিশন মজনু। এবং এটা কিন্তু ডিরেক্টলি ওটিটি রিলিজ হবে, এবং এটা কিন্তু রিলিজ হবে ডিরেক্টলি অন নেটফ্লিক্স ফ্রম 20th January। সো এটা মানে মেন লিড কাস্টে কিন্তু রয়েছে সিদ্ধার্থ মালহোত্রা, রশ্মিকা মান্দানা আছে, এবং কিন্তু আরও অনেকে। সো এখন কথা হচ্ছে, আমি যখন প্রথমবার এই ট্রেলারটা দেখলাম, আমার কিন্তু মনে একটা কথা প্রথমত কিন্তু স্ট্রাইক করেছে, এবং সেটা হচ্ছে যে আমরা কিন্তু প্রিভিয়াসলি সেম টেমপ্লেটে বহু কাজ কিন্তু দেখে ফেলেছি। এবং যে কাজটার কথা আমার সর্বপ্রথম মনে পড়ছে সেটা হচ্ছে আলিয়া ভাট এবং হচ্ছে আমাদের ভিকি কৌশলের রাজি। এবং রাজির যে কনসেপ্ট ছিল সেই সেম কনসেপ্টের, মোটামুটি সেই একই কনসেপ্ট, যে একটা ইন্ডিয়ান স্পাই সে একটা মিশনে যাচ্ছে পাকিস্তানে, এবং সেখানে গিয়ে একটা মানে মেয়ের সঙ্গে তার তাকে থাকতে হচ্ছে, এবং তাকে সে কিন্তু অরিজিনালি ভালোবেসে ফেলছে। এবং এখানে একটা ছেলে মেয়েকে ভালোবাসছে, এবং এবং এরপর এর আগে কিন্তু রাজিতে আমরা কিন্তু দেখতে পেয়েছি একটা মেয়ে স্পাই গিয়ে একটা আমাদের ছেলেকে কিন্তু ভালোবেসে ফেলছে, এবং এই সেই একই কনসেপ্টের উপরে কিন্তু এটাকে তৈরি করা হচ্ছে। তো তা সত্ত্বেও এই ট্রেলারটা মানে দেখতে বেশ ভাল লাগছে, এবং এখানে যে অ্যাকশন সিকোয়েন্সেস গুলো বলি বা ব্যাকগ্রাউন্ড স্কোর বলি বা এখানে সিদ্ধার্থ মালহোত্রাকে কিন্তু দেখতে বেশ ভাল লাগছে। এবং বিশেষ করে ওই যে ট্রেনের উপরে যে অ্যাকশন সিকোয়েন্সেসটা, ওটা কিন্তু মারাত্মক লাগছে। এবং তাছাড়া কিছু কিছু জায়গায় VFX-এর কাজ কিন্তু খুব ভালো, আবার কিছু কিছু জায়গায় VFX-এর কাজ কিন্তু খুবই খারাপ। এবং আমি একটা এখানে একটা পয়েন্ট বলবো, যে এখানে একটা বম ব্লাস্টের কিন্তু সিন দেখানো হয়েছে, সেই বম ব্লাস্টের সিনটার VFX-এর কাজ কিন্তু আমার ভালো লাগেনি। সো দেখা যাক কেমন হয় এই ট্রেলারটা। আমার কিন্তু মোটামুটি ঠিকঠাক লেগেছে, এবং এখানে একটা গান ইউজ করা হচ্ছে, সেই গানটা শুনতে বেশ ভালো লাগছে। সো ওভারঅল আমার এই ট্রেলারটা কিন্তু ডিসেন্ট লেগেছে, এবং এর যে পার্শ্ববর্তী যে চরিত্রগুলো, আমার মনে হয় যে মানে একই রকমের রিপিটেশন হচ্ছে, এবং প্রিভিয়াসলি দেখেছি রাজির ক্ষেত্রে, এবং রিসেন্টলি আমাদের পরিণীতি চোপড়ার একটা ছবি এসেছিল ওই মিশন তিরঙ্গা সামথিং, ওটার যে কনসেপ্ট, এটার যে কনসেপ্ট এবং তার সঙ্গে রাজির যে কনসেপ্ট, এগুলো কিন্তু অনেকটা সিমিলার। এটাই হচ্ছে মেনলি বলার। সো দেখা যায় কেমন হয়। এটা নেটফ্লিক্সে কিন্তু স্ট্রিমিং হবে ফ্রম 20th January। আমি তো অবশ্যই এটা দেখবো, এবং আমার রিভিউ আসবে। তোমাদের কি মতামত এই ট্রেলারটাকে নিয়ে আমাকে কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।